Ramakrishna Kathamrita. Kathamrita Granthe 1884 5 April Chaturvingsha Parichhed Shekhantike Amra Kichu Ongsho Paath Ebong Alochonar Jonno Beche Niyechi. Shri Ramakrishna Kathamrita, Shri Ramakrishna je e juge tar je jonno avataran manusher kalyan sadhan manuske bhagavat mukhi kara je jekhane royeche shekhan theke jeno take uddeshyo sadhaner jonno egiye dewa তারই বার্তা তারই কথা তারই সন্দেশ তিনি সওদা করতে এসেছিলেন ফেরি করতে এসেছিলেন মানুষের কাছে শুধু কথার মধ্যে কথোপকথনের মধ্যে দিয়ে তিনি এই কার্যটি সমাধা করে গেছেন তারই কথায় আমরা বিভিন্নভাবে এবং সাধনের জীবনের উদ্দেশ্য লাভের উপায় পেয়ে থাকি যে জায়গাটি আজকে আমরা বেছে নিয়েছি সেটি হচ্ছে যেন একটি আটপৌরে অবস্থা বাতাবরণ যেমন নিজেদের মানুষের মধ্যে কথাবার্তা হয় সেই রকম অনেকেই আমাদের বলেন যে শ্রী রামকৃষ্ণের যে জীবন তার যে সমাধি অবস্থা তার যে ত্যাগ বৈরাগ্যের সীমা তার যে জীবনের উচ্চতা এবং তার ত্যাগী সন্তানদের এমনকি গৃহী সন্তানদেরও যে উচ্চকোটির জীবন তা কি সাধারণ মানুষের বোধগম্য সাধন লভ্য তাই শ্রীরামকৃষ্ণ যে যেখানে রয়েছেন তাকে সেখান থেকেই যেন হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে
সেই উদ্দেশ্য সাধনের জন্য সেই দিকে নিয়ে চলেন। সেই জন্যে আমরা অতি ঘরোয়া সাধারণ একটি পরিচ্ছেদে শ্রীরামকৃষ্ণ কীভাবে এই উচ্চ উচ্চ ভাবের প্রসঙ্গ এনে আমাদের মনটিকে আমাদের দৃষ্টিভঙ্গিকে উচ্চ উচ্চ তর মাত্রায় নিয়ে যেতেন তারই একটি নমুনা আমরা অতি সংক্ষেপে পরিবেশন করব। চতুর্বিংশতি পরিচ্ছেদ, 1884, 5ই এপ্রিল। পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতাই পরমন্তপ। রামের ঘরকন্যার অনেক কথা হইতেছে। রামের বাবা পরম বৈষ্ণব, বাড়িতে শ্রীধরের সেবা। রামের বাবা দ্বিতীয় পক্ষে বিবাহ করিয়াছিলেন, রামের তখন খুব অল্প বয়স। পিতা ও বিমাতা রামের বাড়িতেই ছিলেন, কিন্তু বিমাতার সঙ্গে ঘর করিয়া রাম সুখী হন নাই। এক্ষণে বিমাতার বয়স 40 বৎসর। বিমাতার জন্য রাম পিতার উপরও মাঝে মাঝে অভিমান করিতেছেন, আজ সেই সব কথা হইতেছে। ভাগ্যিস এইরকম সাধারণ কথাবার্তা যেটি সব ঘরে ঘরে প্রায় হয়, মাস্টমশাই সেগুলিকে লিপিবদ্ধ করেছিলেন। শুধুমাত্র উঁচু ওই সমাধি অবস্থা, শ্রীরামকৃষ্ণের ত্যাগ বৈরাগ্যের উপদেশ, কিন্তু জীবনের উদ্দেশ্যটি যাতে সকলের লাভ হয় সেই দিকে তিনি কীভাবে আমাদের দৃষ্টিকে ঘুরিয়ে দিচ্ছেন। এইরকম পরিবেশে রাম বলছেন, বাবা গোল্লায় গেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি শুনলে বাবা গোল্লায় গেছেন আর উনি ভালো আছেন। রাম, তিনি বিমাতা বাড়িতে এলেই অশান্তি, একটা না একটা গণ্ডগোল হবেই, আমাদের সংসার ভেঙে যায়, তাই আমি বলি তিনি বাপের বাড়ি গিয়ে থাকুন না কেন। গিরীন্দ্র রামের প্রতি, তোমার স্ত্রীকেও ওই রকম বাপের বাড়িতে রাখো না। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, একই হাঁড়ি কলসিগা, হাঁড়ি এক জায়গায় রইল, সড়া এক জায়গায় রইল, শিব একদিকে, শক্তি একদিকে। রাম, মহাশয় আমরা আনন্দে আছি, উনি এলে সংসার ভাঙবে এরূপ স্থলে। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ তবে আলাদা বাড়ি করে দিতে পারো, সে এক, মাসে মাসে সব খরচ দেবে, বাপ মা কত বড় গুরু। রাখালামায় জিজ্ঞাসা করে যে বাবার পাতে কি খাবো, আমি বলি সে কি রে, তোর কি হয়েছে যে তোর বাবার পাতে খাবি না। তবে একটা কথা আছে, যারা সৎ তারা উচ্ছিষ্ট কাহাকেও দেয় না, এমনকি উচ্ছিষ্ট কুকুরকেও দেওয়া যায় না। গিরীন্দ্র মহাশয়, বাপ মা যদি কোনো গুরুতর অপরাধ করে থাকেন, কোনো ভয়ানক পাপ করে থাকেন। শ্রীরামকৃষ্ণ, তা হোক, মা দ্বিচারিণী হলেও ত্যাগ করবে না। অমুকবাবুদের গুরুপত্নী চরিত্র নষ্ট হওয়াতে তারা বললে যে ওর ছেলেকে গুরু করা যাক। আমি বললুম সে কি গো, ওলকে ছেড়ে ওলের মুখি নেবে, নষ্ট হলো তো কি, তুমি তাকে ইষ্ট বলে জানো। যদ্যপি আমার গুরু সুরিবাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। মা বাপ কি কম জিনিস গা, তাঁরা প্রসন্ন না হলে ধর্মটর্ম কিছুই হয় না। চৈতন্যদেব তো প্রেমে উন্মত্ত, তবু সন্ন্যাসের আগে কতদিন ধরে মাকে বোঝান, বললেন মা আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখা দিব। মাস্টারের প্রতি তিরস্কার করিতে করিতে, আর তোমায় বলি বাপ মা মানুষ করলে, এখন কত ছেলেপুলেও হলো মাগ নিয়ে বেরিয়ে আসা, বাপ মাকে ফাঁকি দিয়ে ছেলে মাগ নিয়ে বাউল বৈষ্ণবী সেজে বেরোয়,
তোমার বাপের অভাব নাই বলে তা না হলে আমি বলতুম ধীর সভা শুদ্ধ সকলেই স্তব্ধ কতগুলো ঋণ আছে দেব ঋণ ঋষি ঋণ আবার মাতৃ ঋণ পিতৃ ঋণ স্ত্রী ঋণ মা বাপের ঋণ পরিশোধ না করলে কোনো কাজই হয় না স্ত্রীর কাছেও ঋণ আছে হরি স্ত্রীকে ত্যাগ করে এখানে এসে রয়েছে যদি তার স্ত্রীর খাওয়ার যোগান না থাকত তাহলে বলতুম ঢেমনাশালা জ্ঞানের পর ওই স্ত্রীকে দেখবে সাক্ষাৎ ভগবতী চণ্ডীতে আছে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা তিনি মা হয়েছেন যত স্ত্রী দেখো সব তিনি আমি তাই বৃন্দেকে বৃন্দেছি কিছুই বলতে পারি না কেউ কেউ শ্লোক ছাড়ে লম্বা লম্বা কথা কয় কিন্তু ব্যবহার আর একরকম রামপ্রসন্ন ওই হটযোগীর কিসে আফিমা দুধের যোগান হয় এই করে করে বেড়াচ্ছে আবার বলে মনুতে সাধু সেবার কথা আছে এদিকে বুড়ো মা খেতে পায় না নিজে হাট বাজার করতে যায় এমনি রাগ হয় তবে একটি কথা আছে যদি প্রেমোন্মাদ হয় তাহলে কে মা কে বাপ কে বা স্ত্রী ঈশ্বরকে এত ভালোবাসা যে পাগলের মতো হয়ে গেছে তার কিছুই কর্তব্য নাই সব ঋণ থেকে মুক্ত প্রেমোন্মাদ কিরকম সে অবস্থা হলে জগৎ ভুল হয়ে যায় নিজের দেহ যত প্রিয় জিনিস তাও ভুল হয়ে যায় চৈতন্যদেবের হয়েছিল সাগরে ঝাঁপ দিয়ে পড়লেন সাগর বলে বোধ নাই মাটিতে বারবার আছার খেয়ে পড়ছেন ক্ষুধা নাই তৃষ্ণা নাই নিদ্রা নাই শরীর বলে বোধই নাই এটুকু আগে আমরা পড়লাম ঘরোয়া কথা দিয়ে শুরু হয়েছিল মা বাবার মধ্যে অশান্তি তাই নিয়ে প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ দুটি অবস্থার কথা এখানে বললেন শেষে যেটি বললেন ঈশ্বরের জন্যে যখন এইরকম প্রেমোন্মাদ ঈশ্বর বই কিছু জানব না চাইব না বুঝব না তারও লক্ষণ বলছেন যখন দেহবোধ থাকবে না শরীর বোধ থাকবে না ক্ষুধা থাকবে না তৃষ্ণা থাকবে না নিদ্রা থাকবে না ঈশ্বরের জন্য এই রকম যে প্রেমোন্মাদ অবস্থা এর আগে পর্যন্ত সকল মানুষের কি করণীয় শ্রীরামকৃষ্ণ বাবা গোল্লায় গেছেন মা বাড়িতে এলেই বিমাতা বাড়িতে এলেই অশান্তি মাস্টমশাই তৎকালের অভিজাত শিক্ষিত কিন্তু তার জীবনের যে যে বিষয়ের জন্য তিনি সংসারে অশান্তি ভোগ করছিলেন তার অন্যতম তিনি সেই সময়ে মা বাবাকে ত্যাগ করে তিনি আলাদাভাবে পরিবারকে নিয়ে থাকতেন শ্রীরামকৃষ্ণ এই একটা প্রসঙ্গে এই সকলকে জীবনের যে উদ্দেশ্য এবং সেইটি সাধন করা সঙ্গে সঙ্গে এই সকলে যেটা পারতে পারে অনেকেই বড় বড় প্রশ্ন করেন সংসারী মানুষ আমরা কি করতে পারি এই তাদের জন্যে কি করণীয় সেইটি শ্রীরামকৃষ্ণ অতি সরল সহজ ভাষায় বলছেন তাদের কাছ থেকে শ্রীরামকৃষ্ণ এখনই সবিকল্প সমাধি কি নির্বিকল্প সমাধি চাইছেন না সংসার ত্যাগ করে বিবেক বৈরাগ্যে সেই রকম প্রেমোন্মাদ যারা একটি আত্মি হয় লক্ষ্যের একটি দুটি ঘুড়ি কাটে তাদের যে অবস্থা সেইটিতে যেন আমরা নিজেদেরকে আরোপ না করি আমাদের বর্তমান সংসারের যে দায় সেই সংসারের দায় সারতে সারতে কীভাবে উদ্দেশ্যটি সাধন করা যায় এবং
সংসারের বাতাবরণে শান্তি বজায় রেখে আনুকূল্য এনে সাধন ভজন করা যায় সেইটি বললেন। দেবঋণ, ঋষিঋণ, পিতৃঋণ, মাতৃঋণ এগুলি রয়েছে। তারপরে বললেন স্ত্রী ঋণ, তাদের জন্যে, এই সংসারী মানুষের জন্যে। এগুলি নিজেরা ভাববেন, চিন্তা করবেন, এগুলি আমাদের করণীয় এবং করতে পারার মধ্যে কি না, যাকে আমরা বলি উইদিন রিচ, যে আমাদের হাতের নাগালের বাইরে কি। তাহলে শ্রীরামকৃষ্ণ আমাদের জীবনে কোনো কাজে লাগলো না জানতে হবে, যে আমরা বিবেক বৈরাগ্যে পূর্ণ হয়ে ভগবানের জন্য ঈশ্বর প্রেমে প্রেমোন্মাদ হতেও যেমন পারলাম না, আবার সংসারীও হতে পারলাম না, এটি শ্রীরামকৃষ্ণ অভিপ্রেত নয়। বুড়ো গোপালকে বলছেন, তোমার কি এখন ইচ্ছা তীর্থে যাওয়া? আজ্ঞে হ্যাঁ, একটু ঘুরে ঘাড়ে আসি। রাম বুড়ো গোপালের প্রতি ইনি বলেন, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ বলেন, বহু দকের পর কুটি চক, যে সাধু অনেক তীর্থ ভ্রমণ করেন তার নাম বহু দক, যার ভ্রমণ করার স্বাদ মিটে গেছে আর এক জায়গায় স্থির হয়ে আসন করে যিনি বসেন তাকে বলে কুটি চক। এটি আরেকটি বিষয় যেটি সাধারণ ভক্তদের জীবনে করণীয় এবং তাদের ক্ষমতার মধ্যে। আমি এমন কিছু বার করিনি যে শ্রীরামকৃষ্ণ আজকে কোনো কথা বলবেন না যেগুলি আমরা এবং আপনারা করতে পারবেন না, শুধু তার পক্ষেই সম্ভব। বহু ভক্ত, বহু মানুষ এই কথা বলে জীবন থেকে আমাদের শ্রীরামকৃষ্ণ যে দায় দিয়ে গেছেন একটি আটটি সাধন সেটি পর্যন্ত আমরা করতে অপারগ হই, সেই জন্যে এগুলি স্মরণ করিয়ে দেওয়া। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, যে জন্যে ঘুরে বেড়ানো সেইটি মুখ্য হওয়ার কথা, সেইটি গৌণ হয়ে যায়। শুধু ঘুরে বেড়ানো আর তীর্থাদি করা এইটিই যেন মুখ্য হয়ে ওঠে, উদ্দেশ্যটি গৌণ হয়ে যায় বহু মানুষের জীবনে। অর্থাৎ যে উদ্দেশ্যে আমাদের এই তীর্থ বা ঘোরাঘুরি সেটি স্মরণে রেখে কখনো না কখনো সেটার সীমাকে শেষ করে আমাদের সেই উদ্দেশ্য লাভে নিরন্তর গভীর সাধনে ডুব দিতে হবে। সেই যে প্রচেষ্টা, আত্মপ্রচেষ্টা, পুরুষকার, সেটি শেষ পর্যন্ত সাধন করে যখন অনুভব হবে যে আমার এই প্রচেষ্টায় তাকে লাভ করা যাচ্ছে না, তার কৃপা, তার অনুগ্রহ, তার করুণা ছাড়া আমি যেন আর এক পা চলতে পারছি না, আমার চেষ্টার শেষ করেছি, নিঃশেষে আমি আমার সম চেষ্টা শেষ করেও তাকে এই সাধন দ্বারা লাভ করতে পারছি না, তখন অনুভব হবে তিনি সাধন লক্ষ্য নন, তিনি কৃপা লক্ষ্য। কিন্তু এই পুরুষকার বা আত্মপ্রচেষ্টা প্রয়াসের সম্পূর্ণ উজাড় করে দেওয়ার পরে এরকম একটা আত্মসমর্পণের মন হয়, আত্মসমর্পণের ভাব হয়। কিন্তু এই প্রথম থেকেই তিনি যদি করেন, অনেককে জিজ্ঞাসা যখন করা হয়, বেলুর মঠে গেছেন, দীক্ষা নিয়েছেন, বহুজনের কাছে আমাদের এইটুকু জীবনেই শুনি আমরা, তিনি যদি নিয়ে যান যাব, তিনি যদি দীক্ষা দেওয়ান নেব, এইটি বুদ্ধেশানন্দজী মহারাজ বলতেন ফাঁকিবাজি কথা, নিজেকে ফাঁকি দেওয়া। সব কাজই আমরা আমাদের আত্মবুদ্ধিতে, অহং বুদ্ধিতে, আমি বুদ্ধিতে করছি, শুধু দীক্ষা নেওয়ার বেলা বা সাধন ভজনের কথা বললে বলে বহু মানুষ তিনি করালে করব, এটি নিজেকে বঞ্চনা করা।
Sri Ramakrishna এ বিষয়ে যে তার পেটেন্ট দৃষ্টান্ত উপমাটি দিতেন এই পুরুষকার তার যে শেষ হলে সেটি আত্মসমর্পণে পর্যবসিত হয় তার সেই বিখ্যাত উপমা একটা পাখি জাহাজের মাস্তুলের উপর বসেছিল জাহাজ গঙ্গা থেকে কখন কালা পানিতে পড়েছে তার হুঁশ নাই যখন হুঁশ হলো তখন ডাঙা কোন দিকে জানবার জন্য উত্তর দিকে উড়ে গেল কোথাও পুল কিনার নাই তখন ফিরে এলো আবার একটু বিশ্রাম করে দক্ষিণ দিকে গেল সেদিকেও কুল কিনারা নাই তখন হাঁপাতে হাঁপাতে ফিরে এলো আবার একটু জিরিয়ে এই রূপে পূর্ব দিকে ও পশ্চিম দিকে গেল যখন দেখলে কোনো দিকেই কুল কিনারা নাই তখন মাস্তুলের উপর চুপ করে বসে রইল অসাধারণ অনবদ্য শ্রী রামকৃষ্ণের উপমা সকলে আমরা সেইগুলিকে শ্রী রামকৃষ্ণের উপমা দৃষ্টান্ত রূপক অসাধারণ তার এই উপমা প্রদান মনোগ্রাহী করে তোলার প্রয়াস এইভাবেই যেন শ্রী রামকৃষ্ণকে মূল্যায়ন করে থাকি কিন্তু এগুলি আমাদের জন্য যারা ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য জেনেছি তার চেষ্টা করছি তাদের কাছে এগুলি এক একটি সাধন এক একটি শুধুমাত্র উপমা নয় রূপক নয় দৃষ্টান্ত নয় এগুলি সাধন এই গল্পটির মধ্যে কিরকমভাবে আমাদের আত্মপ্রচেষ্টা এবং জীবনে যতক্ষণ আমরা উদ্দেশ্যটি না জেনেছি ততদিন যে আমাদের এ বিষয়ে হুঁশ ছিল না এবং হুঁশ আসার পরে যে কিরকম পরিশ্রম করে তাকে লাভ করার চেষ্টা এবং তাতে যেন ব্যর্থ হয়ে তার কুল কিনারা না পাওয়া এবং আবার সেই মাস্তুলের উপরে বসা প্রথম যে মাস্তুলে বসা সেটা অজ্ঞান হয়ে বসা আবার যে পরে মাস্তুলে বসা একই পাখি সে আগেও মাস্তুলেই বসেছিল আবার শেষেও সে মাস্তুলেই বসল এর মধ্যে যে তার রূপান্তর এইটি শ্রী রামকৃষ্ণ দেখাতে চাইছেন একটা পাখি জাহাজের মাস্তুলের উপরে বসেছিল অর্থাৎ এই সংসারে যে আমরা রয়েছি সংসারতি ইতি সংসার এটি চলতে থাকে জাহাজের যে উপমা অসাধারণ সংসার চলতে থাকে কোথায় চলতে থাকে সংসারকে পারাবার বলা হয় সমুদ্র বলা হয় সংসার সমুদ্র জাহাজের দৃষ্টান্ত এবং এই গঙ্গাতে কালা পানিতে পড়েছে গঙ্গা থেকে কালা পানি মানে সমুদ্রে তার হুঁশ নাই অর্থাৎ আমরা যে জীবনটা কাটিয়ে দিচ্ছি আমাদের জীবনের যে উদ্দেশ্য সে ব্যাপারে তখনও আমাদের চেতনা হয়নি ধারণা হয়নি যখন হুঁশ হলো জানলাম শুনলাম যে জীবনের একটা উদ্দেশ্য আছে মানব জীবন দুর্লভ জীবনের একটা উদ্দেশ্য সাধন করার জন্য এই মনুষ্য জন্ম সেটি ঈশ্বর লাভ সেটি ভগবান লাভ আমি যে বর্তমান অবস্থায় আছি এটি আমার চূড়ান্ত অবস্থা নয় আমার মধ্যে রয়েছে দেবত্ব আমার মধ্যে রয়েছে পূর্ণতার সম্ভাবনা আমার মধ্যে রয়েছে আত্মশক্তি অনন্ত শক্তি এইভাবেই আমাদের মধ্যে সেই যে শক্তিটি সেইটির যে প্রকাশ বিকাশ সেইটি আমাদের সাধন করতে হবে তাকেই শ্রী রামকৃষ্ণ তার সহজ সরল অননুকরণীয় ভাষায় বলতেন ভগবান লাভ ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য যখন হুঁশ হলো অর্থাৎ আমরা জানলাম যে আমাদের জীবনের একটা উদ্দেশ্য আছে তখন ডাঙা কোন দিকে জানবার জন্য এই যে ডাঙা মানে যেখানে আমি আশ্রয় পাবো এই সমুদ্রের পাখা ব্যথা করে কখনোই সমুদ্রের জলের উপরে বসা যাবে না শ্রান্তি ক্লান্তিতে আমাদেরকে নিরাশ্রয় অবস্থায়
থাকতে হবে ছোট ছোট শব্দ কিন্তু শ্রী রামকৃষ্ণের কিরকম তাৎপর্যবাহী দৃষ্টান্ত যে নিষ্কর্ষ ভাবনাটির যে ব্যঞ্জনা ডাঙা কোন দিকে জানবার জন্যে ডাঙা মানে ওই কোথায় গিয়ে আমি শান্তি পাব আস্থায় পাব এই ক্লান্তি এই শ্রান্তি এই যে ঘুরে বেড়ানো সেইটি অর্থহীনতা মুছে গিয়ে অর্থপূর্ণ হবে জীবনটি সেইটি হচ্ছে ঈশ্বর ওই ডাঙাটি হচ্ছে ঈশ্বর ডাঙাটি জানবার জন্য উত্তর দিকে উড়ে গেল একটা সমুদ্রে একটা জাহাজ যাচ্ছে তার মাস্তুলের বাকিটি চারিদিকে জল আর জল কিভাবে সমুদ্র এবং সংসার এবং এই পাখিটি অর্থাৎ আমরা জীব কিভাবে এই সংসার সমুদ্রে পথ হারা উদ্দেশ্য হারা কিন্তু শান্তি ক্লান্তিতে অবসন্ন হয়ে পড়া আশ্রয় খোঁজার চেষ্টা উত্তর দিকে উড়ে গেল কোথাও কূল কিনারা নাই তখন ফিরে এলো এই অনুভবটি হওয়ার দরকার ছিল এই আত্মপ্রচেষ্টা ওড়ার চেষ্টার ফলে আবার একটু বিশ্রাম করে দক্ষিণ দিকে গেল এই যে পুরুষকারকে ব্যবহার করছে সে তখনই সিদ্ধান্ত নিয়ে নেয়নি যে না কোনো কূল নেই সেদিকে কূল কিনারা নাই অর্থাৎ উত্তর দিকে গিয়েও কূল কিনারা পেল না তখন হাঁপাতে হাঁপাতে এবারে হাঁপাতে হাঁপাতে কথাটি ব্যবহার করছেন ফিরে এলো আবার একটু জিরিয়ে ছাড়ছে না এই যে অদম্য উৎসাহ সাধন নিজেকে যতক্ষণ হাঁপানোর পরে একটু নয় বিশ্রাম কিন্তু উদ্দেশ্যহীন নয় চেষ্টা রত চেষ্টায় রত পূর্ব দিকে ও পশ্চিম দিকে গেল চারটি দিকে অর্থাৎ সব দিকের চেষ্টা করলো এইটি হচ্ছে মূল কথা যখন দেখলে কোনো দিকেই কূল কিনারা নাই অসাধারণ কথা আমরা ওঝা তাবিজ কবচ থেকে আরম্ভ করে ডাক্তার কবিরাজ সাংসদ বিধায়ক কাউন্সিলর আত্মীয় স্বজন কত চেষ্টাই জীবনে করি কিন্তু জীবনের যে শান্ত উপাসিত জীবনে যে সমস্ত আকাঙ্ক্ষার নিবৃত্তি যে আকাঙ্ক্ষা আমাদেরকে এরকমভাবে ছুটিয়ে মারে উদ্দেশ্যহীন করে তার থেকে যে নিবৃত্তি সেইটির পথ তারা দেখাতে পারেন না যখন দেখলে কোনো দিকেই কূল কিনারা নাই কিন্তু আমরা কি চেষ্টা করব না চেষ্টা করব এই শিক্ষার জন্য যে এই বাহ্য যে প্রচেষ্টা এটি আমার জীবনে একমাত্র করণীয় নয় তখন মাস্তুলের উপর চুপ করে বসে রইল অর্থাৎ তার জ্ঞান হয়ে গেছে যে এই আত্মপ্রচেষ্টার দ্বারা শুধু পুরুষকারের দ্বারা তিনি লভ্য নন সাধন করে শুধু তাকে পাওয়া যায় না তার কৃপা সেটি ওখানে ছিলই কিন্তু আমরা জানতাম না এইটি অসাধারণ কথা কারণ সে মাস্তুলেই বসেছিল আবার পরেও মাস্তুলে বসলো অর্থাৎ আমাদের মধ্যেই রয়েছে সেই মাস্তুলটি আমাদের আত্মত্ব আমাদের ব্রহ্মত্ব আমাদের সত্তা আমাদের স্বরূপ সেইটির অনুসন্ধান নিয়ে আমরা বেরোবো সেইটি বেদান্তের সমস্ত শ্রবণ মনন নিদিধ্যাসন যে সাধন তার কথা তারপরে তাকে কোথায় পাবো আমার মধ্যে আমার সত্তাই সেটি স্বরূপে সেটি সেই জন্য আগে পাখিটি যখন মাছ তুলে বসেছিল তখন সে অজ্ঞানী জীব আর এখন যখন সে আত্মসমর্পণ রূপ ভক্তির দিক থেকে বলতে গেলে যে সে নিজেকে সম্পূর্ণভাবে সেই মাস্তুলের উপর সেই ডাঙাটি আসলে তার এই জাহাজের ওপরেই ছিল সেইটিকে জানলো কূল কিনারা যখন কোথাও পাওয়া গেল না
তখন যে সেখানে আশ্রয় করলো তখন সে ভক্তি তার মধ্যে সঞ্জীবিত হয়েছে, সে ঈশ্বরকে জেনেছে, সেইটিই যে আমাদের আশ্রয় সেটিকে সে আশ্রয় করলো। আর জ্ঞানের দিক থেকে সেটি তার মধ্যেই ছিল, অর্থাৎ মাছ তুলেই তো সে বসেছিল, সে অন্য কোথায় আশ্রয় পেল না। সেই আত্ম যে শক্তি, আত্মতত্ত্ব, আত্মাত্ম বা ব্রহ্মত্ব, সেইটি তার মধ্যে, সেইটি বাইরে নয়। এরপরে একটি প্রসঙ্গ, যাত্রাওয়ালারা যাত্রা করেছেন আগের দিনে, সেখানে বিদ্যাসুন্দর অভিনয় তিনি দেখেছেন, তাদের সঙ্গে ঈশ্বরীয় কথা হচ্ছে শ্রীরামকৃষ্ণের, তোমার অভিনয়টি বেশ হয়েছে। বিদ্যা অভিনেতার প্রতি ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণ জানাচ্ছেন যদি কেউ গাইতে বাজাতে নাচতে কি একটা কোনো বিদ্যাতে ভালো হয়, সে যদি চেষ্টা করে শীঘ্র ঈশ্বর লাভ করতে পারে। এই আরেকটি হদিশ আমাদের এই সংসারী মানুষকে, জগতের মানুষকে শ্রীরামকৃষ্ণ কিরকম ঈশ্বরমুখী করার তার প্রক্রিয়াটি, যখন তিনি দেখছেন যে কেউ ক্রিকেট ভালোবাসে, কেউ ফুটবল নিয়ে মাতামাতি করছে, কেউ সিনেমা কি ফটোশপে ওস্তাদ, আজকে আমরা যে বলি তাকে আমরা অবশ্যই বলতে পারবো যে তুই ভালো করে পড়াশোনা কর, অর্থাৎ তোর যখন এই ক্ষমতাটি আছে তুই ওটিও পারবি। এইটি আসলে শ্রীরামকৃষ্ণ এই মানুষকে সেই ক্ষমতাটিকে ভগবান লাভে ব্যবহার করার জন্য উপদেশ করছেন। আর তোমরা যেমন অনেক অভ্যাস করে গাইতে বাজাতে বা নাচতে শিখো, সেইরূপ ঈশ্বরেতে মনের যোগ অভ্যাস করতে হয়, পূজা জপ ধ্যান এইসব নিয়মিত অভ্যাস করতে হয়। আমরা কি এরপরেও বলবো খুব কঠিন তপস্যার কথা, সাধনের কথা শ্রীরামকৃষ্ণ আমাদের বলছেন? আমরা যে যেটা পারি, কেউ রান্না করতে পারি ভালো, কেউ গাইতে পারি, কেউ বাজাতে পারি, কেউ আমরা ক্লাস নিতে পারি, কেউ লিখতে পারি, কেউ ভালো চাকরি করতে পারি, অর্থাৎ আমরা যখন ওটা পারি, শ্রীরামকৃষ্ণ দাবি করছেন আমাদের কাছ থেকে সে যদি চেষ্টা করে, অর্থাৎ এগুলোর যে কোনোটা যে জানে, শীঘ্রই ঈশ্বর লাভ করতে পারে। তাহলে আমাদের কতটা আশার কথা, হোপফুল। তিনি অনুপ্রেরণা দিচ্ছেন, তুমি ভালো গাইতে পারো, তুমি ভালো রাখতে পারো, তুমি বাজাতে পারো, তুমি অভিনয় করতে পারো, এটা ওটা অনেক কিছু পারো, সেই ক্ষমতাটাকে ঈশ্বর লাভের সাধনে রূপান্তর করতে হবে। আর তার জন্য কি উপায়? এই বাহ্য কিছু অভ্যাস, কারণ আমরা বর্তমানে যা শিখি হচ্ছে আমাদের অতীতের পূর্বপূর্ব প্রচেষ্টা বা অভ্যাসের ফল। আমরা এখন যে যেটা জানি বা পারি সেটা কোথা থেকে জানি বা পারি? পূর্বপূর্ব অভ্যাসের, সেইটি হচ্ছে বর্তমান ফল। অর্থাৎ আগে ওই বিষয়টি আমরা একটু একটু করে অভ্যাস করেছি, তার ফলে আমরা এইগুলি করতে সমর্থ। তেমনি ঈশ্বর লাভের জন্য এবারে সেই রকম প্রচেষ্টা বা অভ্যাস করতে হবে। তার জন্য কত সহজ সরল উপায় বলছেন, পূজা জপ ধ্যান এসব নিয়মিত অভ্যাস করতে হয়। কামনার কথা উঠছে, শ্রীরামকৃষ্ণ তখন আবার এই যে সেই বিষয়গুলোকেও কিভাবে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দেওয়ার কথা সেটি স্মরণ করিয়ে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ। কাম যেন গাছের মূল, কামনা যেন ডালপালা। এই কাম ক্রোধ লোভ ইত্যাদি ছয় রূপ একেবারে তো যাবে না, অনেকেই প্রশ্ন করেন, এগুলি রয়েছে, এই মন নিয়ে কি করে ঈশ্বর লাভ করব, ভগবান লাভ করব, ধ্যান জপ করতে বসলেই মনে কত রকম চিন্তা ভাবনা কুভাব ওঠে।
এটিকে স্বীকার করেই শ্রীরামকৃষ্ণ বলছেন, এতে ভয় পাওয়ার কিছু নয়, এতে লজ্জা সংকোচের কিছু নয়, যে সাধন করতে নেমেছে সে নিজেকে নিজের বর্তমান অবস্থায় স্থিত রেখেই যে এগোনো যায় সেইটি কত আশার কথা, কোন প্রেরণার কথা। এই কাম ক্রোধ লোভ ইত্যাদি ছয় রিপু মদ মাৎসর্য একেবারে তো যাবে না, এই যে আমরা প্রথমেই ভাবি এটা তো যাচ্ছে না, শ্রীরামকৃষ্ণ বলছেন একেবারে তো যাবে না, তাই ঈশ্বরের দিকে মোর ফিরিয়ে দিতে হবে। কিভাবে? যদি কামনা করতে হয়, লোভ করতে হয়, তবে ঈশ্বরের ভক্তি কামনা করতে হয়। অসাধারণ সমস্ত শাস্ত্রের সার, শাস্ত্রে পুরাণে উপপুরাণে যে এত গল্প, এত ঘটনা, এত উপদেশ, ওই যারা যেন অপারক তাদেরও তারা সেই কথাটি বলছেন, মানে মনে হয় যে এগুলি কেন বলছেন, এনারা কি সেগুলি করতে পারবেন? না, করতে পারবে না এখনই, কিন্তু সেইগুলোকে মোড় ফিরিয়ে দেওয়ার চেষ্টা আজ ও কাল হোক আমাদের করতেই হবে। কারণ উদ্দেশ্যটি যখন উপদিকে এগিয়ে যাওয়া, পশ্চিমে যতই আমরা থাকি আমাদের পশ্চিমকে পেছোতে গেলে পূবের দিকে এগোতে হবে, এ শ্রীরামকৃষ্ণের মানে। ভক্তি কামনা করতে হয় আর তাকে পাবার লোভ করতে হয়। যদি মদ অর্থাৎ মত্ততা করতে হয়, অহংকার করতে হয়, করতে হয় মানে সেটা তো আছেই আমার, ওটাকে ব্যবহার করব। রামকৃষ্ণ নতুন কিছু কোথার থেকে কিনতে হবে, কোথার থেকে প্রোডাকশন হবে, কোথার থেকে আনতে হবে, কোথার থেকে ব্যাংক থেকে ঋণ করতে হবে, এই রকম উপাদান নিয়ে ভগবান নামের কথা বলছেন না। সেটা আমাদের মধ্যে এতদিন যেন দোষ রূপে, বিগুণ রূপে আমাদের মধ্যে রয়েছে, সেটাকে তিনি ব্যবহার করতে বলছেন। যে আমাদের মধ্যে কামনা রয়েছে, লোভ রয়েছে, সেটা ঈশ্বরের জন্য লোভ করো, কামনা করো। আমার মধ্যে, আমাদের মধ্যে মত্ততা আছে, অহংকার আছে, তাহলে আমি ঈশ্বরের দাস, ঈশ্বরের সন্তান, এই বলে মত্ততা অহংকার করতে হয়। অর্থাৎ শুধু গুণ দিয়ে তাকে পাওয়ার চেষ্টা সেটি যেমন, আবার যেগুলি আমাদের দোষ সেগুলিও পাওয়ার চেষ্টা, সেগুলিও সাধন। শ্রীরামকৃষ্ণের অসাধারণ জগতের মানুষের সকলকে ঈশ্বরমুখী করার প্রচেষ্টা। এটি কেন হয় বলছেন, কেন প্রয়োজন? এই সব মন তাকে না দিলে তাকে দর্শন হয় না। কামিনী কাঞ্চনে মনের বাজে খরচ হয়, এই দেখো না, ছেলে মেয়ে হয়েছে, যাত্রা করা হচ্ছে, এইসব নানা কাজে ঈশ্বরেতে মনের যোগ হয় না। কিভাবে যোগ হয় বলছেন, এই ভোগ থাকলে যোগ কমে যায়। সকলেরই শ্রীরামকৃষ্ণের সেই গল্প, সেই যে শ্রীমৎ ভাগবতে ২৪ গুরু ছিল অবধূতের, তার মধ্যে চিল ছিল তার একজন গুরু, যার কাছ থেকে যা অবধূত শিখেছিল তাকেই সে গুরু করেছিল। চিলের মুখে মাছ ছিল, তাই হাজার কাক তাকে ঘিরে ফেললে, যেদিকে চিল মাছ মুখে যায় সেই দিকে কাকগুলি পেছনে পেছনে কাকা করতে করতে যায়। যখন চিলের মুখ থেকে মাছটা আপনি হঠাৎ পড়ে গেল, তখন যত কাক মাছের দিকে গেল, অর্থাৎ ভোগ্য বস্তুর দিকে গেল, চিলের দিকে আর গেল না। শ্রীরামকৃষ্ণ বলছেন এই গল্পের, এই উপমার, এই দৃষ্টান্তের সারটি কি? মাছ অর্থাৎ ভোগের বস্তু, কাকগুলো ভাবনা চিন্তা, যেখানে ভোগ সেখানেই ভাবনা চিন্তা, ভোগ ত্যাগ হয়ে গেলেই শান্তি। আর ভাইদের বলছেন একসঙ্গে থাকবার কথা, আবার দেখো অর্থই আবার অনর্থ হয়, তোমরা ভাই ভাই বেশ আছো, কিন্তু ভাইয়ে ভাইয়ে হিসে নিয়ে গোল হয়, কুকুররা গাছা টাচাটি করছে, পরস্পর বেশ ভাব, কিন্তু গৃহস্থ যদি ভাত দুটি ফেলে দেয় তাহলে পরস্পর কামড়া কামড়ি করে, অর্থাৎ ওই যে ভেতরের যে ভাবটি সেইটি বেরিয়ে পড়ে। শেষ করব,
কিভাবে এটি সম্ভব শ্রী রামকৃষ্ণ শেষ করছেন সংসার করবে অথচ মাথার কলসি ঠিক রাখবে অর্থাৎ ঈশ্বরের দিকে মন ঠিক রাখবে কারণ তার আগে নিজে বলছেন বিদ্যা যে অভিনয় করেছিল সে বলছে এরকম হয় যাত্রাতে দেখা যায় মাথায় কলসি রেখেছে অথচ নাচছে অর্থাৎ সংসারের কাজ করব আবার ঈশ্বরের দিকে মন রাখবো সেটি মাস্টমশাইকে তার দ্বিতীয় দর্শনে বলেছিলেন সংসারে কি করে থাকতে হবে সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরকে রাখবে সেই কথাটি আবার শুনিয়ে দিচ্ছেন ওদেশে ছুতরদের মেয়েরা ভেগি দিয়ে ছিঁড়ে কাড়ে শ্রীরামকৃষ্ণের এই এক একটি মনোগ্রাহী দৃষ্টান্ত সকলের দেখা এমন কোন দৃষ্টান্ত উপমা তিনি বলেন না যেটি সে কোন দূর দেশে গিয়ে খুব কঠিন জায়গায় গিয়ে সেটি আমাদের অবলোকন করতে হবে সকলের দেখা একজন পা দিয়ে ঢেকি টেপে আর একজন নেড়ে ছেড়ে দেয় সে হুঁশ রাখে যাতে ঢেকির মুষলটা হাতের উপর না পড়ে এদিকে ছেলেকে মাই দেয় আর এক হাতে ভিজে ধান খোলায় ভেজে লয় আবার খদ্দেরের সঙ্গে কথা করছে তোমার কাছে এত বাকি পাওনা আছে দিয়েছেও অর্থাৎ একটি মানুষ গ্রামের মানুষ একই সঙ্গে কতগুলো কাজ করছে আবার ঠিক মুষলটা হাতে না পড়ে সেই দিকে তার মূল নজরটা তেমনি ঈশ্বরে মূল নজরটা রেখে আমরা যদি সংসারের কাজ করি তাহলে আমাদের উদ্দেশ্য সাধন হবে তাই শ্রী রামকৃষ্ণ বলছেন ঈশ্বরের দিকে মন রেখে তেমনি সংসারে নানা কাজ করতে পারো কিন্তু অভ্যাস চাই আর হুঁশিয়ার হওয়া চাই তবে দুদি রাখা যায় অর্থাৎ ঈশ্বর এবং সংসার তখন সবটাই ঈশ্বরের সংসার হয়ে ওঠে এইটি শ্রীরামকৃষ্ণ বারবার শিখিয়েছেন যে সংসারে কেউ কি করে এই সংসারটিকে ঈশ্বরের সাধনাস্থল ঈশ্বরের সংসারে রূপান্তরিত করা যায় সেটি আমরা আপনারা যে যেখানে আছেন সেইটি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে আমরা প্রার্থনা করব তিনি যেন আমাদের সেই শক্তিটি দেন সেই আদর্শকে আমরা লাভ করতে পারি ওম জননী সারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি নমো নমো